ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়িতে 36,000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন, জেলাভিত্তিক নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে। টোটাল 36,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। সহায়িকা পদে আবেদন করার জন্য শূন্যপদ 21,000, কর্মী পদে শূন্যপদ 15,000। টোটাল কিন্তু এখানে 36,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিয়েছে। এখন কিন্তু শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আজকের খবর, নতুন চাকরির বিজ্ঞপ্তি, এর সঙ্গে বয়স কিন্তু কমিয়ে দিয়েছে। তো সমস্ত ডিটেলস আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আজকে দৈনিক পত্রিকায় পাবলিশ করে দিয়েছে অঙ্গনওয়াড়িতে 36,000 নিয়োগে তোড়জোড়। রাজ্যের এখানে কিন্তু বিভিন্ন জেলায় নিয়োগ করা হচ্ছে, সেই জেলার নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে। তার সঙ্গে কিন্তু এখানে বয়স এবং কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু আলোচনা করা হবে স্টেপ বাই স্টেপ। যারা অঙ্গনওয়াড়িতে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। তো আমি প্রথম থেকে শেষ অবধি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী বলা হয়েছে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে 36,000 শূন্যপদে নতুন নিয়োগের আপডেট দিল রাজ্য সরকার। কর্মী ও সহায়িকা মিলে মোট শূন্যপদ 36,000 নিয়োগ করা হবে রাজ্যে। কোন কোন জেলায় নিয়োগ করা হবে জানিয়ে দিল এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতায় এখন লাগবে উচ্চ মাধ্যমিক পাস। সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হয়েছে। তো প্রথমে যে পদের নাম উল্লেখ করে দিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা ও বয়স বাড়িয়ে দিল। ICDS অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাওয়ার বয়স 45 থেকে কমিয়ে 35 বছর করেছে কেন্দ্র সরকার। এখানে কিন্তু অনেক চাকরি প্রার্থীরা এখন আবেদন করতে পারবে না। আগে ছিল 45 বছর, সেটাকে মাইনাস করে এখন তোমাদের 35 বছর করে দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে কর্মী ও সহায়িকা উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তো এখানে আগে ছিল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে আবেদন করতে পেরেছিলেন, এখন কিন্তু তোমাদের কর্মী ও সহায়িকা দুটি পদের ক্ষেত্রেই একই যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবেন। বয়স 45 থেকে মাইনাস করে 35 বছর করেছে কেন্দ্র সরকার। এরপরে কী জানিয়েছে দেখতে পাচ্ছেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য অষ্টম শ্রেণী ও কর্মীদের জন্য মাধ্যমিক পাস আবশ্যক ছিল এর আগে। কেন্দ্র সরকার নতুন নিয়ম বহু প্রান্তিক মানুষের কাজ পাওয়ার সুযোগ হারাবেন বলে আশঙ্কা রাজ্য সরকারের। কোন কোন জেলায় নিয়োগ করা হবে করে শুনবেন, কোন কোন জেলায় নিয়োগ করা হবে এখানে কিন্তু সেই সমস্ত জেলার নাম উল্লেখ করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ জেলা রয়েছে মালদা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই পাঁচটি জেলায় কিন্তু আগে নিয়োগ করা হবে। এই পাঁচটি জেলায় আগে নিয়োগ করবে, তারপরে বাকি জেলায় নিয়োগ শুরু হবে। এই জেলাগুলিতে দ্রুত শূন্যপদের পূরণের জন্য পাঁচ জেলায় কমিটি গঠন করা হয়েছে। এই যে পাঁচটি জেলার নাম দেখতে পেলেন বা শুনতে পেয়েছেন, এই পাঁচটি জেলার নিয়োগের জন্য কিন্তু কমিটি গঠন করা হয়েছে নবান্ন থেকে বুধবারে। তো এখানে কমিটি গঠন করার সময় ছিল, কমিটি যখন গঠন করেছে তখন কে কে ছিল সেই সমস্ত নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন জেলা শাসকদের চেয়ারপারসন এবং বিধায়কদের ভার্স চেয়ারপারসন, মেম্বার কনভেনর করা হচ্ছে। মালদাহে শেষ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পূর্ব মেদিনীপুরে কারামন্ত্রী অখিলগিরি, পশ্চিম বর্ধমানের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, এই সমস্ত কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, তারাই কিন্তু এই গঠনটা করেছে। দুটি পদের শূন্যপদ, আশা করি বুঝতে পেরেছেন দুটি পদের শূন্যপদ কতগুলি হবে। এখানে বলছে অঙ্গনওয়াড়ি কর্মীতে 15,000 এবং 21,000 সহায়িকা শূন্যপদ রয়েছে। টোটাল
36,000 পদে নিয়োগ করা হচ্ছে। দুটি পদের শূন্যপদগুলি ধাপে ধাপে পূরণ করবে লক্ষ্য এগোচ্ছে রাজ্যে, মানে একসঙ্গে এতগুলি নিয়োগ করতে পারবে না, আস্তে আস্তে মানে ধাপে ধাপে নিয়োগ করবে রাজ্য সরকার। এরপরে জানিয়েছে যে রাজ্যে বুধবার নারী ও শিশু ও সমাজকল্যাণ মন্ত্রিসভা বলেন, নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন দ্রুত করা হবে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের সংক্রান্ত নিয়ম কেন্দ্রগুলি কিছুটা বদল এনেছে কেন্দ্র সরকার। আশা করি সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, এবং বর্তমান পত্রিকায় আজকের বর্তমান পত্রিকায় এই আপডেট বেরিয়েছে, আপনারা বর্তমান পত্রিকায় সংগ্রহ করে দেখতে পারেন। নতুন আপডেট 36,000 কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আপনারা প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, অথবা নতুন চাকরির খবর পাওয়ার জন্য নিউ জব অথবা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, সমস্ত তথ্য কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ wbnewjob.com এর ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়। এটা হচ্ছে ওয়েবসাইট wbnewjob.com। এই ওয়েবসাইট আপনারা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য।